স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান সেনাপ্রধানের। রাজশাহীতে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বিহারিদের জমি দখলের চেষ্টার অভিযোগ। আগামী 28 অক্টোবর খুলে দেয়া হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনীর পদাতিক কোরের অন্তর্গত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 6ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এর মাধ্যমে সামরিক রীতি অনুযায়ী রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন সেনাবাহিনী প্রধান। সকালে প্যারেড স্কোয়ারে পৌঁছালে সেনাবাহিনীর প্রধানকে অভিবাদন জানানো হয় এবং ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এরপর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাপ্রধানকে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। পরে উপস্থিত সকলের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। পরে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বীর গৌরব এ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 16তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য দেন। পদাতিক কোর আমাদের সেনাবাহিনীর মূল চালিকা শক্তি। সেনাবাহিনীর ইতিহাস যত সুদীর্ঘ এই কোরের ইতিহাসও তত পুরনো। যে কোনো সেনাবাহিনীতে পদাতিক কোর যুদ্ধের মূল বিজয় অর্জনকারী। বাংলাদেশ সেনাবাহিনীতেও বীর রেজিমেন্টের 43টি ব্যাটালিয়ন এবং আমাদের সেনাবাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে এটা বিরাজ করছে। তাই এই রেজিমেন্টের উন্নয়ন ও আধুনিকায়নের সাথে সেনাবাহিনীর উন্নয়নও সরাসরিভাবে সম্পৃক্ত। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে পদাতিক কোরের চলমান আধুনিকায়ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। সোমবার সকাল 9টা থেকে বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে 3 দিন ব্যাপী এই ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার 1,33,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় 31 ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। এরই মধ্যে ভর্তিচ্ছু ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়েছে করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ও ভর্তি সহযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক হলগুলো বন্ধ থাকায় বিভিন্ন মেস ও হোটেলগুলোতে উঠেছেন ভর্তি পরীক্ষার্থীরা। তবে ছাত্রী ভর্তিচ্ছুদের জন্য ছাত্রী হলগুলোতে থাকার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর দপ্তর জানায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য তৎপর রয়েছে মহানগর পুলিশ, সিটি কর্পোরেশন, বিএনসিসি, রোভার স্কাউট, ছাত্রলীগ এবং জেলা সমিতিগুলো। পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে ভর্তি ইচ্ছুকদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা কক্ষে কেবল প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ নিয়েই প্রবেশ করতে হবে। কাগজপত্র ছাড়া অন্য কিছু যেমন ইলেকট্রনিক যন্ত্র ইত্যাদি আনা যাবে না। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী 28 অক্টোবর খুলে দেয়া হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এদিন থেকে করোনা টিকা নেওয়ার সনদ দেখিয়ে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 93তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানান রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন। তিনি বলেন, গত 28 সেপ্টেম্বর 122তম একাডেমিক কাউন্সিলে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যবিধি মেনে হল খোলার বিষয়টি সুপারিশ করা হয়। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত 93তম জরুরি সিন্ডিকেটের সভায় এই সুপারিশটি অনুমোদিত হয় এবং 28 অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম শেখ। তিনি বলেন, শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করছে।
শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট আগামী 28 অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, হলে ওঠার আগে শিক্ষার্থীদের ভ্যাকসিনের সনদ ও তথ্য স্ব-স্ব হল প্রভোস্ট সংগ্রহ করবেন। এছাড়াও শিক্ষার্থীরা হলে আসার পূর্বেই হল পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সামগ্রী নিশ্চিতকরণ, রুয়েটের মেডিকেলে আইসোলেশন সেন্টার তৈরি সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে করোনাকালে স্বেচ্ছায় সেবাদানকারী সংগঠন শহীদ জামিল ব্রিগেডের উদ্যোগে লাগানো অধিকাংশ ব্যানার রাতের আধারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে রোববার বিকেলে বিবৃতি দিয়েছেন শহীদ জামিল ব্রিগেডের প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশা। দেশজুড়ে স্কুল কলেজ খুলে দেয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে করোনা সচেতনতা বাড়াতে শনিবার সকালে সংগঠনটির উদ্যোগে এসব ব্যানার টানানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার ছবি সম্বলিত অধিকাংশ ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, কোথাও কোথাও খুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন শহীদ জামিল ব্রিগেডের সর্বস্তরের সদস্যরা। বিবৃতিতে বাদশা বলেন, গত সাড়ে তিন মাস ধরে শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমে রাজশাহী শত শত মানুষ অক্সিজেন অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছে শহীদ জামিল ব্রিগেড। জনগণের কঠিন সময়ে নিঃস্বার্থ মানবতার পরিচয় দেওয়া এই সংগঠনটির ব্যানার ছিঁড়ে ফেলার অর্থ রাজশাহীর মানুষকে অবজ্ঞা করা। জামিল ব্রিগেড যেহেতু মানুষের সেবায় কাজ করেছে, সেহেতু এ ঘটনার সাথে জড়িতরা অবশ্যই জনগণ ও রাজশাহীবাসীর শত্রু। সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানান। রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় বিহারিদের জমি দখলের অভিযোগ উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলদার হোসেনের বিরুদ্ধে। এরই প্রতিবাদে রবিবার দুপুর 12:30টার দিকে সাগরপাড়া বল্লগঞ্জ এলাকায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন বিহারিরা। বিহারিদের অভিযোগ, স্বাধীনতার আগে থেকে 20 থেকে 22 কাঠা ওই জমিতে তাদের বংশের লোকেরা বসবাস করে আসছেন, কিন্তু সাবেক কাউন্সিলর দিলদার এই জমি এখন তাদের দাবি করছে। এ সময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। এ বিষয়ে অভিযুক্ত সাবেক কাউন্সিলর দিলদার হোসেন বলেন, তারা কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছে আমার জানা নেই। যারা এগুলো করছে তারা আমাদের সম্পত্তি দখল করে ভোগ করছে। নোয়াখালীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়। নিহত আব্দুল হালিম উপজেলার বদলকোট ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের রুদ্ররামপুর গ্রামের গাজী আব্দুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার রাত 8:45টার দিকে আব্দুল হালিম তার নিজ গ্রাম রুদ্ররামপুরের সড়কে মোটরসাইকেল চালানো শিখতে যায়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের নারিকেল গাছের সাথে ধাক্কা লেগে তিনি এবং তার সাথে থাকা সেন্টু মজুমদার নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে মৃত ঘোষণা করে। চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুস্তাক আহমেদ মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খায়ের জানান, বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেননি। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।